বলেন উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হুশিয়ার শব্দ আল্লাহ জোরে বলেন মারহাবা তুই এদিকে বাজান তুই এদিকে তুই এদিকে না আয়া তুই এদিকে না তুই আয় না তুই আয় তুই আয় তুই আয় না ভাই তুই আয় এদিকে এদিকে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করুক জোরে বলেন আমি নবীর প্রেম সবার কলবে পয়দা হইলা যার কলবে পয়দা হয় বুঝা গেল তাকে নবী আমার চায় ঠিক কিনা বলে আল্লাহু আকবার বলে দাও রাসূলুল্লাহ কবে পাবো তোমারে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে লাখো মিলাদ কেয়াম তোমারি নূর চরণে মারহাবা নূরে ভরপুর চেহারা তোমার কারণ তুমি রহমতের ভান্ডার আমি কবে যাব মদিনায় বলে দাও অতি গোপনে আমি কবে লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে রাসূলুল্লাহ দিদার চান রাসূলুল্লাহর জিয়ারত চান জোরে বলেন চান আল্লাহ কবুল করো কোন আমিন ছেলেটা তাকবীর দেখে আমার ভালো লেগে যায় বুঝা গেল তার ভিতরে এটা নিজে নিজে দেয় না এটা রাসূলুল্লাহর ইশক মহব্বত পয়দা হলে অটোমেটিক চলে আসে ঠিক কি না বলে রাসূলুল্লাহর মহব্বত ছাড়া আল্লাহর নবীর নামটাও মহব্বতের সাথে কারোর জবান দিয়ে বের হয় না যার জবান দিয়ে বের হয় বুঝা গেল রাসূলুল্লাহর খাস নজর ওই ব্যক্তির দিকে আসে বিদায় তার জবান দিয়ে আমার আল্লাহ রাসূলুল্লাহর ইশক মহব্বতের নাম বের হয়ে যায় উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা।